একটা ছোট্ট কুঁড়ির মধ্যে লুকিয়ে থাকে একটা দারুণ সুন্দর ফুল, একটা ছোট্ট শুঁয়োপোকার গুটি থেকে বেরিয়ে আসে একটা রং বেরঙের প্রজাপতি, একটা বদল, একটা পরিবর্তন, আর সেটা মন ভালো করা। এইরকমই মন ভালো করা পরিবর্তনের সাক্ষী হয়েছি আমরাও, সে কথা আপনারা জানেন, কারণ আপনারা আমার নিকটজন। আদি মোহিনী মোহন কান্দিলালের প্রতিষ্ঠান সেজে উঠেছে একেবারে নতুন রূপে। সেই রূপ যারা প্রত্যক্ষ করে এসেছেন তারা তো এসেছেন, যারা আসেননি তাদের বলবো অবশ্যই একবার 79/2 মহাত্মা গান্ধী রোডে ঘুরেই আসুন। আর তার আগে বিষয়টা একটু বিস্তারিত জেনে নিতে যদি চান তাহলে যার শরণাপন্ন হতে হবে তার কাছেই যাই, মানে স্বর্ণালীদি। দিদি, এই যে নতুন রূপে আবার সেজে ওঠা প্রতিষ্ঠান, এটা এই নতুন রূপটা কি করে হঠাৎ করে মাথায় এলো বা কেনই বা এটা করার কথা ভাবা? দেখো, আধুনিকরণ আমার মনে হয় সর্বক্ষেত্রেই প্রযোজ্য। সব ক্ষেত্রেই তো আমরা চাই যে ঐতিহ্য আর আধুনিকতার একটা সুন্দর মেলবন্ধন ঘটুক, আর এই মেলবন্ধনটাই মানে নাম হচ্ছে আদি মোহিনী মোহন কান্দিলাল। তো যেমন প্রতিষ্ঠানের ভেতরে তার প্রত্যেকটা প্রোডাক্টের ভেতরে যেমন সুন্দর মেলবন্ধন হচ্ছিল, সেই মেলবন্ধনটাই ঘটিয়েছি আমরা প্রতিষ্ঠানে বাহ্যিক রূপে। আর সেটার রূপটা ঠিক আমরা যেরকম দিয়েছি বরং তার একটা ঝলক একবার দেখিয়ে দিলে হয়। ঠিক তাই, মানে ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে থাকুক সে হৃদয়ে জুড়ে। যে সেনগুপ্ত ছিল সে আজ প্রকাশ্যে এলো, মানে সৌমী সেনগুপ্ত আজ আমাদের সঙ্গে প্রকাশ্যে আড্ডা এলো, তাই তো সৌমী? আর যার জন্য আসা তিনি তো একদম হাতের কাছেই রয়েছেন। কেমন আছো সৌমী? খুব ভালো দিদি। আর এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো। এবার বলো সামনে কি কি ওকেশন আছে? সামনে দিদি আমার মায়ের জন্মদিন আছে, তো জন্মদিনে কি পরবো আর মাকে কি দেব সেটা একটু বলুন। এক জোড়া ব্যাপার আর কি, মাকেও দিতে হবে নিজেও পড়তে হবে। আচ্ছা, ঠিক কথা। আর খুব ভালো লাগছে যে মায়ের জন্মদিনেও মাকে একটা গিফট করতে চায়, তারপরে মায়ের জন্মদিনটা বেশ বড় করে সেলিব্রেট করা হবে। মায়ের জন্য আমার সাজেশন এই রকম একটা দক্ষিণ ভারতের শাড়ি। মার জন্য শাড়িটা হালকা তো চাই? হ্যাঁ সেই তো, যাতে পড়তে কোনো অসুবিধে না হয়। সব দিক দিয়ে হালকা, রঙেও হালকা, ওজনেও হালকা, আবার মূল্যতেও হালকা হলে ভালো হয়। ভিতরে কালারটা আমি একটা ডাস্টি কালার পেস্টেল রেখেছি, সঙ্গে ব্লু আর মেজেন্টা দিয়ে একটা ব্রাইট লুক আনার চেষ্টা করেছি। সুন্দর লাগছে। বর্ডার আর আঁচল যদি ব্রাইট না হয় শাড়িটা খুলে না। এর সঙ্গে তুমি হালকা বিটসের বা ডোকরার জুয়েলারিও মাকে গিফট করতে পারো। ঠিক, আমি এই রংটা দেখাচ্ছি, এগুলো কিন্তু বিভিন্ন কালার রয়েছে আমার কাছে।